মুর্শিদাবাদের ইসলামপুরে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানের দখল নিয়ে বাম ও তৃণমূল কংগ্রেসের দুপক্ষের সংঘর্ষে আজ দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আক্রান্ত হন ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদের জেলা সম্পাদক ও প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্তী সহ দলের একাধিক কর্মী। ঘটনার খবর সংগ্রহে গেলে তৃণমূল কংগ্রেসের বাহিনী মারধর করে এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশ্বজিৎ কর্মকারকে। আটকে রাখা হয় পাশের এক এটিএম কাউন্টারে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নেতাজুল সরকারের উপস্থিতিতে ইসলামপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে, প্রায় 22 বছর আগে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন মন্ত্রী ছায়া ঘোষ ইসলামপুর বাসস্ট্যান্ডের অদূরে নেতাজি মূর্তিটি স্থাপন করেন। তারপর থেকে প্রতি বছর নেতাজি জয়ন্তীতে ফরওয়ার্ড ব্লক উদ্যোগ নিয়ে সর্বদলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের একত্রিত করে নেতাজি জয়ন্তী উদযাপন করেন। অভিযোগ, এবছর তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে মাল্যদান করতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জমায়েত করেন। একই সময় ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে বাম দলের মিছিল এসে পৌঁছয়। তখনই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নেতাজুল ওরফে মোস্তফা সরকারের নেতৃত্বে মিছিলের উপর চড়াও হয় বাহিনী। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আক্রান্ত সংবাদকর্মীকে ইসলামপুর থানায় ভর্তি করা হয়। তাকে হাসপাতালে দেখতে এলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌমিক হোসেনকে ক্ষোভ প্রকাশ করেন সংবাদকর্মীরা। কর্মসূচিগতভাবে আমরা লিখিতভাবে থানাতে জানাই যে আমরা 12:00 থেকে 12:15 আমাদের কর্মসূচি হবে। পার্টি অফিস থেকে মিছিল আমাদের আসবে। মিছিল করে এসে আমরা এখানে মাল্যদান করব। তাতে ওসি কিন্তু আপত্তি জানায়নি। এখন বুঝতে পারছি কেন আপত্তি জানায়নি, যে মিছিলটা আসবে তারপর মারধর শুরু হবে। এটাই ছিল ওসি এবং তৃণমূলের নেতার যৌথ পরিকল্পনা, এবং সেই অনুযায়ী ওরা আজকে আমরা যখন মিছিল নিয়ে গেলাম, আমি ছিলাম, বাদশাহ ছিল আমাদের নেতৃত্বে, আমাদের জজ সাহেব ছিল আমাদের পার্টির এখানকার সভাপতি, আমরা তিনজনের নেতৃত্বে যখন মিছিল নিয়ে ঢুকছি, অতর্কিতে ওদের একেবারে তৃণমূলের সভাপতি যে এখন কি নেতাজুল মনে হয় নেতাজুল সরাসরি আমাদের উপর আক্রমণ করে, বাদশাহকে প্রথম মার শুরু করে, তারপরে আমি যখন প্রতিবাদ করতে যাই ওখানটায় করে আমাকেও বুকের মধ্যে ঘুষি, মুখেও ঘুষি মারতে আসে। কোনো রকমে আমি মুখ সরিয়ে নিয়েছি বলে আমার মুখটা বেঁচে গেল, নাহলে ও আমার মুখটা হয়তো ফেটে যেত। আমার গলার ব্যাচ ছিল, সেই ব্যাচ ম্যাচ সমস্ত ছিঁড়ে নিয়ে পার্টির সমস্ত প্ল্যাগকে ওরা সবাই হাত থেকে কেড়ে মার ধর করে কিল ঘুষি চর থাপ্পড় মেরে সমস্ত ফ্ল্যাগ কেড়ে নিয়ে ফ্ল্যাগকে মাটিতে পায়ের তলায় ডলছে। সব থেকে বড় কথা হচ্ছে, যারা নেতাজিকে নিয়ে এত বড় বড় কথা বলছে, আমাদের যে নেতাজির ব্যাচ আমার পকেট থেকে খুলে নিয়ে পায়ের তলায় ডলেছে নেতাজির সেই ব্যাচটাকে। ভাবুন কত বড় অডাসিটি এদের, কত বড় অডাসিটি, কত বড় নেতা হয়েছে এরা, ক্ষমতা দেখাচ্ছে। আজকে এই পরিস্থিতিতে আমাদেরকে মারধর করে, আমরা ওখানে মারধর প্রোগ্রাম আমাদের নাই, আমরা কোনো রকম অশান্তিও চাই না, কারণ নেতাজির জন্মদিন আমরা কোনো অশান্তি করতে চাই না, যে কারণে আমরা মার খেয়েও আমরা ফিরে এসেছি, আমরা ওসির কাছে আমরা যাব। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে।